দেখেননি আপনার টাকা আপনি আপনার টাকা আপনি খাননি আবু আবু আপনি টাকা খাবার থেকে বিক্ষা করে খাওয়া ভালো তারপরে যা

আমার কথা কষ্ট পেলা বাক বাড়ির সামনে যা আল্লাহর গজব না তুই যা হেনতে কথা আমার উপরে গজব পড়ব না ও কিন্নি ফকিরনি কই আইছে আমার বলে সুদের টাকা সুদের টাকা দিয়ে এগুলা করা হ্যাঁ কুরবানি আমি সুদের টাকা বোঝে মানুষ তুমি বসো আর দুই প্যাকেট গোশত দিয়ে দাও টাকা দিয়ে কুরবানি তুই খালি মানুষ আমি কিছু কইলাম না

আপনার এটাকে খাবার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো তারপরে কত বড় খারাপ হ্যাঁ জমিদারি ফুড়ায় বাড়িতে বাড়িতে আটটা আটটা সায়া সায়া কাজ আট পাঁচ টাকা সবার বড় কথা কস না আছে তো ভিক্ষা করতে গোস টুকাইতে আমারে হেনতে না আর আরেক বাড়িতে যে তো আট আট পাঁচবি হ্যাঁ ওই ব্যাগটা বইরা লয়ে যাবি আমি তো সব দিতে চাইছি আমারটা নিবি না কিল্লিগা শয়তানের বাচ্চা কোথাকার আমার জামাই দুই পটলা করে দেব তাও নিব না এই তুমি বসো তো বসো শান্তি পাইতাছিনা

গোস্ত লবি হক। মানে সকাল থেকে এই পর্যন্ত বইয়া রইছে একটা প্যাকেট গোস্ত কারো দিতে পারলাম না। আমার মন মেজাজ কিন্তু খারাপ হয়েছে এই কুরবানি দিছি পকিনি দি পকিনি। তকলি গিয়ে তো কুরবানি দিছি। কুরবানিটা আমার লিখে দিছি আমি। হ্যাঁ 200 একটা গরু কোরবানি দিচ্ছি একটা পিস গোস্ত কেউ নেয় নাই কা। এই যে টাকা তকলি কে রাখছি। লো লো কত লোবি

উড়া এডি সব উডা উডা হ্যাঁ আর ওটা ভাস্করণ লাগবো না একবারে বেড়া হাতের মধ্যে হ্যাঁ উডা হ্যাঁ ওই জন্য উডা এডি উড়া কাঁসা একবারে কাঁসা একটা আর এবার হাতে লসটা বেড়া এমনি তোর কি ডায়াবেটিস দিয়েছে বেড়া টাকা দি উঠাই পারস না ঠিক কইরা এই যে এড়ি এই যে এনে বান্ডিল আছে এটা তোর পিছনে একটা আছে এটা লো এই যে তোর পিছনে আছে আর আসেনি হে এলো এই যে এই যে গোস্ত আছে এদিকে আমার দিকে এদিকে তাকা এই যে গোস্ত আছে কতটি এই টাকা তরে দিয়ে দিলাম যা এটি সব দিয়ে দিলাম এই গোস্ত তরে দিয়ে দিলাম এই কই গেলি এই ভিতরে আর কতটি প্যাকেট করা হয়েছে না গোস্ত এটি সব নামাই লয় এই মরব্বি সব দিয়ে দিম যা লুয়াই লয় সব লুয় কি করবেন গোস্ত যা আছে গোরে কত রিপ্যাকেট করে আছে হেডি এডি আর টাকার পান্ডিল যা আছে সব দিয়ে দিলাম কারে তোরে ধরেন বুঝলাম না কিছু আপনার টাকা আপনি আপনার গোস্ত আপনি রাইন্দা খান আমার এই এলাকার সবাই জানে আপনি সুদের ব্যবসা করেন আপনার কোরবানি হয় নাই আপনার গোস্ত খাওয়া হারাম কোন জায়গায় লেখা আছে আপনার কপালে লেখা আছে কপালে কপালে

দুইশো একটা গরু কোরবানি দিচ্ছি দুইশো একটা আর এই যে টেকার বান্ডিল এই যে এই যে যে টেকা তুই এনে তুই চস এই ল টেকা লয়ে যা যা আমি যা দেই একবার কেউ কিছু দিলে আমি নেই না ল ল ল যা আর আপনার দিল হয়ে রকম বস্তা বড়া টেকা আমি নেই না আপনার জন্ম জন্ম হয়েছে আসলে লোভে লোভে হয়েছে সুদে সুদে হয়েছে বুঝেন নাই ইন্টারেস্টে জন্ম হয়েছে আপনার আপনি যেরকম ইন্টারেস্ট করে বাড়ি করছেন এরম ইন্টারেস্ট আপনার জন্মটা হয়েছে এর লেগে আপনার জন্মগত সুদ কর আপনার কিছু ধরা আপনার যে এগুলি হাত ধরছি আমি এটাই কোনো হয়েছে আমার বাড়ির যায়া ভালো করে সাই সাবান দিয়ে হাত ধুইয়া তারপর পরিষ্কার করতে হইব তারপর স্টেক ফার করতে হইব বেশি বেশি করে তারপর যদি আল্লাহ মাফ করে মিয়া টেকা আলা টেকা ফুটানি দেয় বেড়েছে রাখেন মিয়া আপনার টাকা আপনি আপনার টেকা আপনি খান মিয়া বুয়া বুয়া ফাজিল গ্রহণের শোনান একটা কথা বলি এই যে আপনার এত টাকা পয়সা গাড়ি বাড়ি না এগুলি সব হারামের কামাই হালালের পয়সা দিয়া এরকম পঞ্চাশটা গরু না দিয়া একটা গরু দিয়েন দশ হাজার টাকা দিয়া শরিক হয়ে কোরবানি দিয়েন সেটার মতো অনেক তৃপ্তি থাকবো অনেক মজা থাকবো আরে কোরবানির অর্থ বুঝেন হ্যাঁ কোরবানি অনেক পবিত্র জিনিস পাকের হুকুম মাইনা নিয়ম অনুযায়ী কোরবানি দেন হালালভাবে কোরবানি দেন উজয় পারের হাজি সব দেন না কী করছে জানেন একশো গরু কোরবানি দিছে এক টুকরা গোস্ত কেউই নাই নাই সব বস্তু এখানে পড়ে রয়েছে সে এখন লজ্জায় মুখ এরকম লুকায় রাখছে গেটের ভিতরে কেউ ডাক দিল তাকায় না ওইখান থেকে কথা কয় এখনো সময় আছে এগুলি সব ছাইরা দিয়া এই টাকা পয়সা ধন যা কিছু করছেন না হারাম কামাই এগুলি সব গরিবের মাঝে দান করে দেন দান করে দিয়া হালাল কামাই খান হালাল কামাইয়ের মধ্যে অনেক শান্তি অনেক রহমত অনেক বরকত বুঝাইতে পারছি আপনার আমি বুঝবেন করতে আপনার তো আমি মসজিদের সামনে দিয়ে কোনো সময় যেতে দেই না আজ পর্যন্ত একটা উস্তাঘাইতে দেইনি মসজিদের সামনে খালি দাড়ি রাখছেন সন্ন্যতি দাঁড়ি আর নাম ফুটাইছেন হাজি সাহেব হস করলে টাকা খরচ করা হাজির হওয়া যায় না হাজিরও অনেক বড় অর্থ আছে এই অর্থ আগে শিখেন শিক্ষা নেন তারপরে কোরবানি দিয়েন কথাটা মনে রাখেন আহ কত টাকা পয়সার মালিক আমি হ্যাঁ কত সুন্দর বাড়ি করছি আলিশান বাড়ি করছি হ্যাঁ দুইশো একটা গরু কুরবানি দিমু সালা কেউ আমার গরুর গোস্ত নিল না হ্যাঁ তুমি এই টাকা পয়সা দিয়া এত টাকা পয়সা কামায় লাভইছে হ্যাঁ সবাই আমার এক নামে চিনে সুদ কর সুত কর আহ রাস্তায় রাস্তা বেরোলে সুদ কর গড়াইলেও সুদ কর গরুর গোস্ত দিতে বিলাইতে গেছি এনও সুদ কর এই সুদের টাকা লিখে কেউ আমার কাছ কিছু কিচ্ছু নিল না এতটি টাকা এমনি ফিরে উঠছে আহ আরে টাকা রে কি মূল্য এই টাকার কোনো মূল্য নাই কত গোস্ত দুইশো একটা কোরবানি দিছি। গোস্তর জায়গায় গোস্ত রয়েছে একটা গোস্ত কেউ নিল না যা ঢাকা শহরেই থাকুক না জামগা গ্রামের বাড়ি এই বাড়ি দিয়ে দেব এতিমখানায় টাকা পয়সা সব দান করে দেবো ব্যাংকে যা আছে সব দিয়ে দেবো সব মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিয়ে দাম এতিমরা খাইয়া দোয়া করবো কিচ্ছু লাভ নাই এই টাকাটা সম্মান নাই মা মজ্জোত কিছু রইল না আমার সব শেষ